নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শকবন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। অতি বিশেষ এই প্রোগ্রাম, যত ভিউয়ার্স আছেন প্রত্যেককে আমি জানাই, এই প্রোগ্রামটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু অবশ্যই শুনবেন, অর্থাৎ খুবই ইম্পর্ট্যান্ট এই আজকের ভিডিওটি। এবং আমি আপনাদের কাছে একটি অনুরোধ করব, এই ভিডিওটি প্রচুর পরিমাণে আপনারা শেয়ার করুন, অর্থাৎ আপনার ফ্রেন্ড সার্কেল, আপনার আত্মীয় স্বজন, চেনা পরিচিত প্রত্যেককে এই ভিডিওটি শেয়ার করুন। এই 2023 টু 2045 যে রাশিগুলো দুনিয়া কাঁপাতে চলেছে, দুনিয়ায় রাজত্ব করবে, সেই রাশিগুলো বিশ্বব্রহ্মাণ্ডে রাজত্ব করবে, এক চেটিয়া রাজত্ব করবে, সেই রাশিগুলোর নাম আমি এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। অর্থাৎ কোন এই সৌভাগ্যশালী রাশি, যে রাশিগুলোর ভাগ্যের তারা আকাশে ফুটতে চলেছে, মা লক্ষ্মী স্বয়ং বিশেষ কৃপা এই রাশিগুলোর উপর পড়তে চলেছে, অর্থাৎ আপনার ক্ষেত্রে বড় ধরনের কল্পনার বাইরে পরিবর্তন কিন্তু আসতে চলেছে 2023 টু 2045। যে রাশিগুলোর আমি কথা বলবো, ডায়েরিতে নোট করে নিন, এই রাশিগুলো নিশ্চিত রূপে শুভ ফল কিন্তু পাবে। যদিও আমি আবারও বলব, আপনার নিজস্ব জন্মকুণ্ডলী এখানে বিচার করা দরকার। আপনার জন্মকুণ্ডলীতে যদি বড় কোনো না দোষ না থাকে এবং দশা মহাদশা যদি আপনার ফেভারে যদি থাকে, তাহলে আগামী 22 বছর 2023 টু 2045 আপনার জন্য কিন্তু গোল্ডেন পিরিয়ড আসতে কিন্তু চলেছে। খুচরো সমস্যা থাকতে পারে, কিন্তু বড় কোনো সমস্যা কিন্তু থাকবে না। বিশ্বের দরবারে একটা নাম আসতে চলেছে এই রাশিগুলোর, অর্থাৎ যেটা আপনারা ভাবতে পারছেন না, যেটা আপনাদের বিশ্বাস হচ্ছে না, অবিশ্বাস্য হলেও সত্য হতে চলেছে এই রাশিগুলোর। আবারও বলছি, নিজস্ব ন্যাকাল চার্ট যদি পারমিট করে, আমি দায়িত্ব নিয়ে বলছি, আপনার জীবনে আমূল পরিবর্তন ঘটতে কিন্তু চলেছে। মা লক্ষ্মী আপনার অমৃত বর্ষা করতে চলেছে এই রাশিগুলোর উপর। স্বয়ং শনি মহারাজ এবং দেবগুরু বৃহস্পতিও কিন্তু এই রাশিগুলোকে অপার ধন দিতে চলেছে। তবে আমি আবারও বলবো, যাদের ক্ষেত্রে আমার কথা শুনে মনে হচ্ছে একটুকু গাছের পাতা নড়ছে, নিজস্ব জন্মছকটা একবার অ্যানালাইসিস করে নিন এবং পার্সোনাল চার্টটা আপনি অ্যানালাইসিস করুন। যেখানে আপনার সমস্যা আছে সেখানে আপনার নিশ্চিত রূপে কিন্তু সমাধান 100% আপনার হবেই, দায়িত্ব নিয়ে বলছি। এবং যারা কবচ নিতে চাইছেন, আপনি শনি রক্ষা কবচ, আপনি হনুমানজির কবচ, আপনি মহামৃত্যুঞ্জয় কবচ, আপনি ধনলক্ষ্মী কবচ, আপনি রাহু কবচ, আপনি কেতু কবচ, আপনি মনস্কামনা পূরণের জন্য কবচ, যে কোনো কবচ যদি আপনারা নিতে চান, আমি আপনাদেরকে বলবো অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা যোগাযোগ করুন এবং নিজস্ব জন্মকুণ্ডলী বিচার করে আপনারা কবচগুলো পরিধান করুন। এবং এটা সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারির সিস্টেম কিন্তু রয়েছে, যারা ক্যাশ অন ডেলিভারি আপনারা নিতে চাইছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন। এবং যারা নিজস্ব জন্মকুণ্ডলী করতে চাইছেন বা আপনারা হস্তরেখা বিচার করাতে চাইছেন, এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস, অর্থাৎ এটা সম্পূর্ণরূপে ফোন কনসালটেন্সি। দেখুন, ফোনে প্রচুর ফোন আসছে, আমি বারবার বলছি, আপনারা আমার একটি অনুরোধ রাখুন, আপনারা যত পারবেন হোয়াটসঅ্যাপে মেসেজ করুন, চট জলদি কিন্তু আপনারা রিপ্লাইটা কিন্তু পেয়ে যাবেন। তো এই যে 2023 টু 2045 এক টানা 22 বছর যে রাশিগুলোর ভাগ্য চমকাতে চলেছে, সেই রাশিগুলোর নাম আমি একে একে এই ভিডিওতে কিন্তু আপনাদেরকে জানাতে চলেছি।
তাই প্রত্যেকে অবশ্যই কমেন্ট করুন, জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী, জয় শনি মহারাজের জয়, জয় শনি মহারাজের জয়, জয় শনি মহারাজের জয়, জয় বজরং বলী, জয় বজরং বলী, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। অবশ্যই আপনারা কমেন্ট বক্সে এই কমেন্টটি করতে ভুলবেন না, খুবই ইম্পর্টেন্ট এই ভিডিও। যত দর্শক আছেন আমি আবারও বলছি, আপনারা এই ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করুন, লাইক করুন, কমেন্ট করুন এবং চ্যানেলটি আপনারা দয়াপূর্বক সাবস্ক্রাইব করুন, কারণ আপনাদের একটি কমেন্ট, একটি সাবস্ক্রাইব, একটি লাইক, একটি শেয়ার আমাকে ভিডিও করতে কিন্তু উৎসাহিত করে। আর আবারও বলছি, কৌশিক রায়ের কাছে ইম্পসিবল বলে ডিকশনারিতে কোনো ওয়ার্ড নেই, চ্যালেঞ্জ নিয়ে বলছি এবং দায়িত্বের সাথে বলছি, কৌশিক রায়ের প্রেডিকশন মাটিতে পড়ে না, চ্যালেঞ্জ নিয়ে বলছি। ইম্পসিবল কথাটা আমি আমার অভিধান থেকে মুছে দিয়েছি, এভরিথিং ইজ পসিবল, ওই হবে হচ্ছে বলে কোনো কথা না, আপনাকে ডেফিনেটলি আমি দায়িত্ব নিয়ে বলছি, আপনাকে আমি কাজ করিয়ে দেখাবো, যার হাত ধরি সে পড়ে থাকে না। সবারই কিন্তু আমি হাত ধরি না, বারবার এই কথাটাই বলছি, প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু আমি রেমেডি দিই না, অর্থাৎ এই জায়গাটা কিন্তু দেখা একান্তই কিন্তু দরকার। এইবার আমি বলবো 2023-2025 যে রাশিগুলো, মানে 2023-2045 যে রাশিগুলো মানে বিশ্বে ধনী হতে চলেছে, বিশ্ব দরবারে নাম করতে চলেছে, দুনিয়া কামাতে চলেছে, একচেটিয়া রাজত্ব করতে চলেছে, ভাগ্যের তারা আকাশে ফুটতে চলেছে, সেই রাশিগুলোর নাম আমি আপনাদেরকে জানাবো। তার আগে আবারও বলছি, এই ভিডিওটি আপনারা প্রচুর পরিমাণে ভাইরাল করুন। আমার একটি অনুরোধ, কৌশিকদা আপনাদের ঘরের মানুষ, আপনাদেরই এটা চ্যানেল, আপনাদেরই এটা পরিবার, প্রচুর পরিমাণে এই ভিডিওটি আপনারা ভাইরাল করুন। যে রাশিগুলো আমি নাম বলবো ডায়েরিতে নোট করে নিন, এই রাশিগুলো কিন্তু মানে ভাগ্যের চাকা নিশ্চিত রূপে কিন্তু ঘুরতে চলেছে, অর্থাৎ কোন এই সৌভাগ্যশালী রাশি সেই রাশিগুলোর নাম বলবো। এবং এই রাশিগুলো 2023-2045 দুনিয়ায় বিশ্ব দরবারে কিন্তু নাম উঠতে চলেছে। প্রথম যে রাশির কথা বলবো সে রাশির নাম তুলা রাশি। তুলা রাশির আপনাদের বিশেষ করে সম্পত্তিগত দিক থেকে আপনারা লাভ পাবেন, আপনাদের ক্যারিয়ার ক্ষেত্রে আপনাদের ডেভেলপমেন্ট হবে, ডুবে গেছে আটকে গেছে এমন টাকা আপনাদের পুনরুদ্ধার হবে, এবং ব্যবসা ক্ষেত্রে চরম উন্নতি কিন্তু আপনাদের দেখা যাচ্ছে, রাজনীতির ক্ষেত্রে আপনাদের উত্থান হতে চলেছে। নাম্বার ওয়ান যে রাশি তুলা রাশি, ভাগ্য চমকাতে চলেছে তুলা রাশি। দ্বিতীয় যে রাশির কথা আমি বলবো সেই রাশির নাম ধনু রাশি। ধনু রাশির কপাল খুলতে চলেছে, আপনাদের দুঃখের দিন শেষ হয়ে 2023-2045 আপনাদের সুখের দিন আসতে চলেছে, চাইলেও ভুলতে পারবেন না, গোল্ডেন টাইম হতে চলেছে। সুখ কাকে বলে ধনু রাশি এবার দেখতে চলেছে, আপনাদের অর্থনৈতিক, আপনাদের কেরিয়ার, আপনাদের বিদেশ, আপনাদের ব্যবসা এবং না হওয়া অনেক কাজ আপনাদের কিন্তু সম্পূর্ণ কিন্তু হতে চলেছে। তিন নম্বর যে রাশির কথাই বলবো সে রাশির নাম কুম্ভ রাশি। কুম্ভ রাশির আপনাদের ভাগ্য খুলতে চলেছে কুম্ভ রাশি, চাইলেও কিন্তু কুম্ভ রাশি ভুলতে পারবেন না 2023-2045 আপনি বিশ্ব দরবারে একটা সুনাম আপনার হতে চলেছে, আপনার বিদেশ থেকে লাভ হবে, আপনাদের কর্মযোগ সৃষ্টি করতে, ব্যবসা ক্ষেত্রে ভালো সুখ আসতে চলেছে, সম্পত্তিগত দিক থেকে আপনাদের লাভ দিতে চলেছে এবং কেরিয়ার ক্ষেত্রে আপনাদের ডেভেলপমেন্ট দিতে চলেছে, ভাগ্য আপনাদের সাথ দিতে চলেছে। এবং রাজনীতির ক্ষেত্রে কিন্তু উত্থান, ফিল্ম দুনিয়ার সঙ্গে যারা যুক্ত আছেন, অ্যাক্টিং মডেলের সঙ্গে যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে কিন্তু রাম রাজত্ব কিন্তু করতে চলেছেন। এরপর যে রাশির কথা বলবো সেই রাশির নাম মকর রাশি। মকর রাশি দুনিয়া কাঁপাতে চলেছে 2023-2045 আপনাদের মানে ভাগ্যের চাকা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরতে চলেছে,
চাইলেও মকর রাশি ভুলতে পারবেন না। বিশেষ করে অর্থ, সম্পত্তি, বিদেশ এবং পরিবার এই সেক্টরগুলো থেকে এবং ব্যবসা ক্ষেত্রে আপনাদেরকে কিন্তু দুর্দান্ত রেজাল্ট আপনারা কিন্তু পেতে চলেছেন। লিখে রাখুন, ডায়েরিতে নোট করে নিন, এই রাশিগুলো হতে চলেছে মহাভাগ্যশালী রাশি। এরপর যে রাশির কথা বলবো সে রাশি নাম সিংহ রাশি। সিংহ রাশির কপাল খুলতে চলেছে, ভাগ্য সাথ দিতে চলেছে সিংহ রাশির, আপনি যদি মানুষ হন আপনার ক্ষেত্রে। অর্থাৎ সিংহ রাশির বিশ্ব ব্রহ্মাণ্ডে নিজে একটা আধিপত্য বিস্তার করবে, বিদেশ, ব্যবসা, রাজনীতি, চাকরি এই সকল জায়গা থেকে আপনাদের কিন্তু উত্থান হতে চলেছে এবং সম্পত্তিগত দিক থেকে লাভ হতে চলেছে সিংহ রাশি। 2023 টু 2045 সাল আপনাদের জন্য নির্ণায়ক এবং কল্পনার বাইরে সব পেতে চলেছেন। সুখ কাকে বলে, সমস্ত কিছু আপনার হাতের মুঠোয় আসতে চলেছে। না হওয়া কাজ, না পাওয়া জায়গাগুলো আপনাদের কিন্তু পেতে আপনারা চলেছেন, ভাগ্যের চাকা ঘুরতে চলেছে। সর্বশেষ এবং অন্তিম যে রাশির কথা বলবো সেটির নাম হচ্ছে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশি দুনিয়া কাঁপাতে চলেছে, বৃশ্চিক রাশি অর্থাৎ বিশ্ব দরবারে এক চেটিয়া রাজত্ব করতে চলেছে বৃশ্চিক রাশি। না হওয়া কাজ আপনাদের সম্পন্ন হতে চলেছে এবং ভাগ্যের চাকা ঘুরতে চলেছে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির ডুবে গেছে, আটকে গেছে এমন টাকা পুনরুদ্ধার, বিদেশ থেকে লাভ, সম্পত্তিগত দিক থেকে আপনারা লাভ পেতে চলেছেন, ক্যারিয়ার ক্ষেত্রে আপনাদের ডেভেলপমেন্ট হতে চলেছে এবং আপনাদের অর্থনৈতিক স্থিতি আপনাদের মজবুত হতে চলেছে। আবারও বলবো আপনারা এই ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করুন, আর যারা আমার সাথে অনলাইন কনসালটেন্সি নিতে চাইছেন অবশ্যই এই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন, সময় মতো আপনারা রিপ্লাই পেয়ে যাবেন। অর্থাৎ এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস, যারা কৌশিক রায়ের সঙ্গে স্পেশালি অনলাইন ভিজিট করতে চাইছেন তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন। তো প্রিয় দর্শক বন্ধু, ভিডিওটি এ পর্যন্তই, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।